আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পাইকুচি দিয়ে প্যান্ট কাটিং, সালোয়ার কাটিং এবং সেলাই দুটোই আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে আমি 6 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টা আমি সুন্দর করে 4 ভাঁজ করে নিয়েছি। আমাদের সালোয়ার লং থাকবে 37। আমরা ফার্স্ট আমি নিব হলো এলাস্টিকের জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে নিব। এখানে সেমভাবে 2.5 ইঞ্চি নিয়ে আমি দাগটা সুন্দর করে এটা টেনে দিব। এই কাপড়টা আমাদের এলাস্টিকের জন্য। এখন আমার সালোয়ার লং হলো 37। যেহেতু আমি পাইকুচি দিব 1 ইঞ্চি পরিমাণ, তাহলে আমি এখান থেকে 37 থেকে 1 ইঞ্চি বাদ দিব, 36 নিব। এখান থেকে কিন্তু আমি দাগটার থেকে কিন্তু লংটা ধরেছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। আর 36 আমি দাগটা দিয়ে নেব। এখানেও সেমভাবে আমরা 36 দাগটা দিয়ে নেব। এখন আমরা কোমরটা নিব। আমাদের কোমরটা 24, একটু লুজ রাখবো আমরা যেন আমাদের পুরো আরাম পায়। 24-এর অর্ধেক 12, 12-র সাথে আমি আরও 1 ইঞ্চি যোগ করবো আমরা সেলাইয়ের জন্য, 13। এখানে আমরা কোমরে 13 নেব যেন আমাদের জিনিসটা পরে আমরা মজা পাই, এই জন্য আমরা একটু লুজটা নিয়ে নেব। আর এই দাগের থেকে সেমভাবে আমরা হাইয়ের মাপটা নিয়ে নেব, 15। হাইয়ের মাপটা আমরা 15 নিয়ে নিচ্ছি। এখানে আমি 13 নিয়েছি, এখানে আমি 16 নিব। 16 নিব এই জন্য যেহেতু আমাদের এটা রানের জায়গা, এই জন্য আমাদের লুজটা প্রয়োজন, এই জন্য আমরা এখানে 15 নিব। এখন এখানেও আমি 13 নিব। আবার সেমভাবে নিয়ে আমি দাগটাকে সুন্দর করে এটাকে দুটোকে একসাথে মিলিয়ে দিব। আমাদের হাইয়ের শেপটা করার জন্য এই দাগটা আমি এভাবে দিয়ে নিয়েছি, এখানে 13, এখানে 16। কিন্তু এখন আমরা পায়ের মুহুরি নিব। পায়ের মুহুরি আমাদের 6 থাকবে, তার সাথে 1 ইঞ্চি যোগ, 7। পায়ে আমি মুহুরিতে 7 নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 16 জায়গার থেকে কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি। 16 যেখানে নিয়েছি সেখান থেকে কিন্তু আমি শেপটা দিয়ে নিয়েছি। এখন আমরা হাইয়ের শেপটা দিয়ে নিব। হাইয়ের শেপটা আমি দিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে সুন্দর করে কেটে নিব। আমি কেটে নিয়েছি, এখন আর একটু আমি এখান থেকে কেটে নিব। আপনাদের যদি কারোর আর একটু চিপা প্রয়োজন হয়, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারে। এখন আমরা এটাকে সেলাই করতে নিয়ে যাব। এখন আমরা ফার্স্ট নিব এই যে আমাদের পায়ের যেই মুহুরিটাতে আমরা কুচিটা দিব, এই জন্য তার জন্য আমরা এখানে কুচিটার কাপড়টা নিয়ে নিব। আমাদের কুচিটা থাকবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। আর আমরা এখানে কাপড়টা নিব 2.5 ইঞ্চি। সেমভাবে আমরা 2.5 ইঞ্চি করে পুরাটা সুন্দর করে দাগটা টেনে নিব। আমি কেটে নিয়েছি কাপড়টা, এই যে আমার কাপড়টা 2.5 ইঞ্চি পরিমাণ আছে। এখন এটাকে আমরা 2 ভাঁজ করে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখুন, 2 ভাঁজ করে সেলাইটা
আমি দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি। আগে আমি সেলাইটা দিয়ে নিব, যেন কুচিটা দিতে আমাদের কোনো অসুবিধা না হয়, এজন্য আমি সেলাইটা দিয়ে কাপড়টা আটকাই নিব। আমি কাপড়টা আটকে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এভাবে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে কাপড়টা আটকে নিয়েছি। এখন আমরা খুব সহজে সুন্দর মতন কুচিটা পুরোটা কাপড়ে দিয়ে নিতে পারবো, কাপড়টা আমাদের লড়াচড়া করবে না। এভাবে আমরা পুরোটা কুচি দিয়ে নেব। এই যে আমরা কুচিটা দিয়ে নিয়েছি, এই যে আমরা দুইটা পায়ের জন্য দুইটা কুচির কাপড় রেডি করে নিয়েছি। এটা কিন্তু আমাদের সোজা পাট, যেহেতু আমরা উপরে কুচিটা দিয়েছি এভাবে, এটা কিন্তু আমাদের উল্টা পাট, এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সোজা পাট। এখন আমরা সেলোরেটা জয়েন করব, যে এটা আমাদের কিন্তু সোজা পাট, এটাকে আমরা এভাবে উল্টা করে ধরে নিব। এভাবে উল্টা করে ধরে আমরা সেলাই করে নেব। আমাদের উল্টা পাটের কুচিটা কিন্তু সুন্দর দেখা যায় না, আমরা যেই উপরের অংশতে কুচিটা দেই সেটা কিন্তু আমাদের কুচিটা সুন্দর দেখা যায়, এই জন্য আমরা ওটাকে সোজা পাট ধরে রেখে আমরা ওভাবে সেলাই করে নেব। যেহেতু আমাদের এটা এক কালার কাপড় বোঝা যায় না, এই জন্য আমাদের নিজেদেরই এটা খেয়াল করে নিতে হবে। সেমভাবে আমি বডিতে এই কাপড়টাকেও কুচিটাকেও জয়েন করে নিচ্ছি। আমি কুচিটা জয়েন করে নিয়েছি, এখন আগে ফার্স্ট আমি চিকন করে টপ চেনটা দিয়ে নিব। এখন এটাকে আমি আমাদের নিচে যে কাপড়টা আছে এটাকে আমরা আটকাই নিব, এই কাপড়টাকে আমরা এই সেলাইটা দিয়ে নেক্সট সেলাইটা দিয়ে আটকাই নিব। এই যে আমরা সেলাইটা দিয়ে নিয়েছি, এই কাপড়টাকে আমরা আটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটাকেও আমি সেমভাবে সেলাই করে নেব। আমাদের দুটো পাই আমি রেডি করে নিয়েছি। এখন আমরা ফার্স্ট আমরা নেব, এটা আমাদের সোজা পাট, এটাও আমাদের সোজা পাট, এভাবে মিলিয়ে আমরা এখন হাইটা জয়েন করব। এখন আমরা দুই পাশে দুটো হাই জয়েন করে নেব। অবশ্যই আমরা ডবল সেলাই দিয়ে নিব। এখন সেমভাবে আমরা এই পাশটাকেও এই পাশের হাইটাকেও জয়েন করে নেব। আমাদের দুটো হাই জয়েন করা শেষ, এই যে দুটো পাশের হাই আমরা জয়েন করে নিয়েছি। এখন আমরা পায়ের মুহুরিটা সেলাই করব। পায়ের মুহুরিটা সেলাই করব। অবশ্যই আমাদের দুটো কুচির মাথা যেন সমান থাকে, নইলে আমাদের জিনিসটা যদি সমান না থাকে তাহলে আমাদের জিনিসটা পচা দেখা যাবে, এই জন্য আমাদের দুটা জিনিসকে সুন্দর করে সমান করে নিতে হবে। আমি পায়ের মুহুরিটা ছয় নিব, আমাদের এর থেকে বেশি কম নিব না, এটা যদি আমাদের ফিটিং হয় তাহলে জিনিসটা পচা দেখা যাবে, ছয় নিব, হালকা একটু লুজ থাকবে, আমাদের জিনিসটা সুন্দর দেখা যাবে।
এখন আমরা পুরোটা সালোয়ার সেলাই করে নিব। পায়ের মুহুরি আমরা এখানেও সেম ভাবে ছয় নিব। এই যে আমরা সেলাই করে নিয়েছি পুরোটা। এখন সেম ভাবে আমরা আরেকটা অবশ্য অবশ্য ডবল সিলাইটা আমরা দিয়ে নিব। নেক্সট সিলাইটা আমরা চেষ্টা করব, আমাদের ফার্স্ট সিলাইটা আঁকা বাঁকা হলে নেক্সট সিলাইটা আমরা চেষ্টা করব ওটাকে সুন্দর করে সোজা করে নেওয়ার জন্য। আমাদের দেখতে পাচ্ছেন আমার সেলোয়ারে এই যে আমাদের এই কাপড়টা আটকে গিয়েছে। যে আমাদের সালোয়ারটা রেডি হয়ে গিয়েছে, যে পায়ের কুচিটা দেখতে পাচ্ছেন। এই যে আমরা পুরো সালোয়ারটা সেলাই করে নিয়েছি। এখন আমরা এখানে এলাস্টিকটা জয়েন করব। তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে ভেঙে নেব পুরোটা। তাহলে আমাদের এলাস্টিকটা জয়েন করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। এলাস্টিকটা আমরা এই যে আমি এভাবে হাফ ইঞ্চি পরিমাণ পুরোটা কাপড় এভাবে ভেঙে নিয়েছি। এখন আমরা এলাস্টিকটা নিব। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী এলাস্টিকটা নিব, যেহেতু আমাদের এটাতে কাপড়টা বেশি যোগ করছি সেক্ষেত্রে এই মাপে নিলে হবে না। আমাদের আইডিয়া অনুযায়ী আমাদের এলাস্টিকটা নিয়ে নিতে হবে। এখন আমরা এলাস্টিকটা জয়েন করব। এভাবে পুরোটা এলাস্টিক আমরা সেলাই করে নেব। এই যে আমাদের এলাস্টিকটা আমরা সেলাই করে নিয়েছি। পুরোটা কুচি আমরা সুন্দর করে চারদিকে সমান করে দিয়ে নিব, ভালো মতন দিয়ে নিব, যেন কোথাও জমা না থাকে। পুরোটা কোমরে যেন কুচি সুন্দর মতন হয়ে যায়। যে দেখতেই পাচ্ছেন আমাদের। এখন আমরা আরেকটা ডবল সেলাই দিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের স্যালোয়ারটা রেডি হয়ে গিয়েছে, স্যালোয়ারটা আমাদের কমপ্লিট।